হ্যালো বন্ধুরা, আপনারা কি দুনিয়ার সবচেয়ে ছোট বিড়াল সম্পর্কে শুনেছেন, যেটা সাইজ প্রায় একটা পাতার সমান হয়ে থাকে? আর কি আপনারা দুনিয়ার সবচেয়ে ছোট প্রজাতির কচ্ছপ সম্পর্কে শুনেছেন, যেটা সাইজ প্রায় আপনার আঙ্গুলের চেয়েও ছোট হতে পারে? আর আপনারা কি দুনিয়ার সবচেয়ে ছোট মানুষ সম্পর্কে শুনেছেন, যেটা সাইজ আপনার এক মুঠা পর্যন্ত হতে পারে? আর বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের এমনই কিছু স্মলেস্ট এনিমেল সম্পর্কে বলতে চলেছি, আর এই এনিমেল গুলো সম্পর্কে আপনারা এর আগে কোনোদিন নাও শুনে থাকতে পারে। বন্ধুরা, ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং নলেজেবল হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটা একটু মিস করবেন না। তো স্বাগত আমাদের আরো একটি নতুন ভিডিওতে। হামিংবার্ড, বন্ধুরা আপনারা তো দুনিয়ার সবচেয়ে বড় বার্ড সম্পর্কে জেনে থাকতে পারে, কিন্তু বন্ধুরা আপনারা কি দুনিয়ার সবচেয়ে ছোট বার্ড সম্পর্কে জানেন, যেটাকে বি হামিংবার্ড নামে জানা যায়? আর এই পাখির নাম বি হামিংবার্ড এর কারণে বলা হয়, কেননা এর সাইজ প্রায় একটা মৌমাছির সমান হয়ে থাকে। এবার তো নিশ্চয় আপনারা আন্দাজ করতে পারছেন এই বার্ডের সাইজ কতটা হবে। এই বার্ড সাধারণত কিউবার দ্বীপে পাওয়া যায়। এই বার্ডের লম্বাই প্রায় 2.5 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। যখন এই পাখি উড়তে থাকে, তখন এই পাখির ছোট ছোট পাখা মাত্র 1 সেকেন্ডে প্রায় 80 বার ফড়ফড়ায়। আর বুঝতে পারছেন এই পাখির সাইজে যদি এত ছোট হয়, তাহলে এর ডিম কত বড় হতে পারে? আর এই পাখি প্রায় মার্চ এবং জুনের মধ্যে একটা অথবা দুইটা ডিম দিয়ে থাকে। আর এই পাখির একটা বিশেষ ব্যাপার রয়েছে, যেটা কি এদের অন্য পাখিদের থেকে আলাদা বানায়। এই পাখি সারাদিনে প্রায় নিজের ওজনের চেয়ে 15 গুণ বেশি খাবার খায়। স্পিকেট প্যাডলপার টর্টারিস, বন্ধুরা এই কচ্ছপ দুনিয়ার সবচেয়ে ছোট প্রজাতির কচ্ছপ। এটা লম্বায় প্রায় 2 থেকে 3 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। কচ্ছপ প্রায় সম্পূর্ণভাবে শাকাহারী হয়। এরা সাধারণত ছোট ছোট গাছপালা এবং পাতা খেয়ে থাকে। এই কচ্ছপ বেশিরভাগ দক্ষিণ আফ্রিকার নামাকোল্যান্ড নামক এক ক্ষেত্রের আশেপাশে পাওয়া যায়। এই কচ্ছপের ছোট সাইজ হওয়ার কারণে অন্য পশু পাখির শিকার হয়ে যায়। কিন্তু এই কচ্ছপের একটা ইন্টারেস্টিং ব্যাপার এটা হলো কি, এরা খুব সুন্দরভাবে লুকাতে পারে। যখনই এরা অন্য পশু এবং পাখির থেকে বিপদ অনুভব করে, তখন তারা খুবই পাতলা জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে। আর সাথে সাথে এরা ছোট ছোট জায়গা দিয়ে খুব সহজে চলে যেতে পারে। কিটিস হগ নোস্ট ব্যাট, বন্ধুরা 1970 দশকে খুঁজে পাওয়া এই ব্যাট দুনিয়ার সবচেয়ে ছোট ব্যাট। আর আপনাদের বলে দিই, এটা দুনিয়ার সবচেয়ে ছোট চামবাদুর হওয়ার সাথে সাথে দুনিয়ার সবচেয়ে রেয়ারেস্ট চামবাদুরও। যদি এই চামবাদুরের লম্বার কথা বলা হয়, তাহলে আপনারা এটা জেনে অবাক হতে পারেন, এই চামবাদুরের লম্বা প্রায় মাত্র 1.1 ইঞ্চি থেকে প্রায় 1.3 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। আর আপনারা যদি অন্য সব চামবাদুর দেখে থাকেন, তাহলে সেই সব চামবাদুরের লেজ দেখতে পারেন, কিন্তু এই চামবাদুরের কোনো লেজ নেই। আর এদের চোখও অনেক ছোট হয়ে থাকে, যেটা কি বেশিরভাগ চুল দিয়ে ঢাকা থাকে। জারগুয়ার ডুরাফ জিকো, বন্ধুরা এই টিকটিকি দুনিয়ার সবচেয়ে ছোট প্রজাতির টিকটিকি, যেটা কি আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। আর এটার সাইজ প্রায় আপনার নখের সমানই হতে পারে। আর যদি বলা হয় এটা লম্বায়ের কথা, তাহলে এটা প্রায় 1.8 সেন্টিমিটার হয়ে থাকে। এটা দুনিয়ার সবচেয়ে রেয়ারেস্ট জিকোর মধ্যে একটা। এর কারণে এগুলোকে খুঁজে পাওয়া ততটাও সহজ নয়। আর এই টিকটিকি বেশিরভাগ ক্যারিবিয়ান সির আশেপাশে পাওয়া যায়। এই টিকটিকি দেখার পরে আপনাদের অনেকের মনে এই প্রশ্ন আসতে পারে, এই টিকটিকি এতটা ছোট, তাহলে এরা খায় কি? ছোট মোটো পোকামাকড় এবং পিঁপড়া শিকার করে থাকে। এই টিকটিকির স্কিন খুবই সফট হয়, যেটা সবচেয়ে বেশি ভয় সাপের কারণে হয়, কেননা এদের সবচেয়ে বেশি শিকার করে থাকে। ল্যান্ড্রান শার্ক, এমনিতে তো শার্ক খুবই বিপজ্জনক প্রাণীদের মধ্যে একটা, কিন্তু আপনারা যখন দুনিয়ার সবচেয়ে ছোট শার্ক দেখবেন, তো আপনারা নিজের চোখেও বিশ্বাস নাও করতে পারেন শার্কের সাইজও এত ছোট হতে পারে। হ্যাঁ বন্ধুরা, ল্যান্ড্রান শার্ক দুনিয়ার সবচেয়ে ছোট শার্ক। এই শার্কের লম্বায় প্রায় মাত্র 7 থেকে 8 ইঞ্চি হয়ে থাকে। যদিও এই শার্ক দেখতে ছোট হলেও এই শার্কের জাবড়ায় প্রায় 20 থেকে 30টা দাঁত রয়েছে। এই শার্ক বড় শার্কের মতো নিজের শিকার করতে খুবই এক্সপার্ট হয়ে থাকে। ফিলিপাইন টার্সিয়ার, বন্ধুরা আপনারা এই পানির সামনে আসতে ভয় পেয়ে যেতে পারে। এদের চোখ এতটাই বড় হয় যে এদের দেখতে ভয় লাগতে শুরু হয়ে যায়। এদের লম্বায় প্রায় সাধারণত 3.5 ইঞ্চি থেকে 6 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। আপনাদের বলে দিই, এদের লেজের লম্বা এদের শরীরের চেয়েও প্রায় 2 গুণ বেশি লম্বা হয়ে থাকে। এরা প্রায় সম্পূর্ণভাবে মাছাহারী জীব, মানে কি এরা পোকামাকড় টিকটিকি এবং সাপের মতো জীব খেয়ে থাকে। এই জীব দক্ষিণে ফিলিপিন্স নাটুনা দ্বীপ এবং সুমাত্রা দ্বীপের আশেপাশে বেশি পাওয়া যায়। প্যাডোসাইপ্রিস ফিশ,
এতক্ষণ ভিডিওতে তো আপনারা দুনিয়ার সবচেয়ে ছোট কচ্ছপ, সবচেয়ে ছোট টিকটিকি এবং সবচেয়ে ছোট পাখি সম্পর্কে জেনেছেন। এবার জানা যাক সবচেয়ে ছোট ফিশ সম্পর্কে। প্যাডোসাইপ্রিস ফিশ দুনিয়ার সবচেয়ে ছোট ফিশ, যেটার লম্বা প্রায় 7 মিলিমিটার হয়ে থাকে। এই মাছ বেশিরভাগ ইন্দোনেশিয়ার দালদালি এবং অ্যাসিডিক কালো পানিতে পাওয়া যায়। এই ছোট ফিশের যে মেল হয় সেটাতে ছোট ছোট পাঙ্খ রয়েছে, আর এই মাছের ফিমেল ফিশে কোনো পাঙ্খ নেই। 30,000-এরও বেশি মাছের প্রজাতির মধ্যে এই মাছ আলাদাই স্থান ধরে রেখেছে। আর এই মাছ সম্পর্কে যদি আপনারা কোথাও জেনে থাকেন বা দেখে থাকেন, তাহলে সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন। রয়্যাল অ্যান্টেলপ। বন্ধুরা, আপনারা তো টিভিতে এবং ফোনে অনেক ধরনের হরিণ দেখে থাকতে পারেন, যেটা সাইজ অনেকটাই বড় হয়ে থাকে। কিন্তু বন্ধুরা, আপনারা কি দুনিয়ার সবচেয়ে ছোট হরিণ সম্পর্কে জানেন, যেটা সাইজ জেনে আপনিও অবাক হতে পারেন? এই হরিণের সাইজ এতটাই কম হয় যে আপনার দুই হাতে খুব সহজেই বসতে পারবে। বন্ধুরা, এই হরিণের সাইজ দেখার পরে আপনারা কি এই আন্দাজ লাগিয়েছেন, এই হরিণের সাইজই যদি এত ছোট হয় তাহলে এর বাচ্চার সাইজ কতটুকু হবে? যদি বলা হয় এই হরিণের বাচ্চার কথা, তাহলে এর সাইজ প্রায় একটা কাঠবিড়ালির সমান হয়ে থাকে। এরা অনেক ছোট হওয়ার কারণে জঙ্গলি জানোয়ারদের থেকে অনেক বিপদ হয়ে থাকে। এর কারণে এরা ঝোপঝাড়ে থাকতে এবং ঝোপঝাড়ে পালাতে পছন্দ করে। এই হরিণ দেখতে তো অনেক ছোট হতে পারে, কিন্তু এরা মাটি থেকে প্রায় 22 ইঞ্চি উপরে লাফ দিতে পারে। এই হরিণ প্রায় সম্পূর্ণভাবে শাকাহারী হয়, যেটা কি গাছপালা এবং পাতা খেয়ে থাকে। পেগমি মার্মোসেট। বন্ধুরা, পেগমি মার্মোসেট দুনিয়ার সবচেয়ে ছোট প্রজাতির বানর, আর এই বানর সম্পর্কে আপনারা এর আগে নাও শুনে থাকতে পারে। যদি আপনারা এই বানরের সাইজ ইমাজিন করতে চান, তাহলে এই বানরের সাইজ প্রায় আপনার 1 মুঠো হতে পারে। আর এটার সাথে সাথে বানরের একটা ইন্টারেস্টিং ব্যাপার এটা হলো যে এদের লেজ এদের শরীরের চেয়েও প্রায় 2 গুণ লম্বা হয়ে থাকে। এই বানরকে বেশিরভাগ দক্ষিণ আমেরিকার বর্ষাবনে পাওয়া যায়। এই বানরের ছোট সাইজ হওয়ার কারণে এরা সাপ, বাঘ এবং জঙ্গলি বিড়ালের শিকার হয়ে যায়, আর গাছের রস এদের পছন্দের খাবার। আর যদি এটার ওজনের কথা বলা হয়, তাহলে এটার ওজন প্রায় 85 থেকে 140 গ্রাম হয়ে থাকে। আর এদের লম্বা 4.6 ইঞ্চি থেকে 9 ইঞ্চি পর্যন্ত হতে পারে। তো চলো এবার আমরা জেনে নিই নাম্বার 1 সম্পর্কে, রাস্টি স্পটেড ক্যাট। বন্ধুরা, আপনারা তো জীবনে অনেক ধরনের বিড়াল দেখেই থাকতে পারে, কিন্তু বন্ধুরা আপনারা কি দুনিয়ার সবচেয়ে ছোট প্রজাতির বিড়ালকে দেখেছেন, যেটা সাইজ প্রায় একটা পাতার সাইজের হয়ে থাকে? এই প্রজাতির বিড়াল দুনিয়ার সবচেয়ে ছোট বিড়াল, যেটাকে রাস্টি স্পটেড ক্যাট নামে জানা যায়। এরা প্রায় 1 থেকে 1.5 কিলো হয়ে থাকে, আর এদের বয়স প্রায় সাধারণত 18 বছর হয়ে থাকে। দুনিয়ার সবচেয়ে ছোট আকারের এই বিড়ালের লম্বায় প্রায় 35 থেকে 48 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। এদের সাধারণত ঘন জঙ্গল এবং পাহাড়ি এলাকায় পাওয়া যায়। বন্ধুরা, এই ছোট বিড়াল সম্পর্কে আপনারা এটা ভাবতে পারেন যে এটা শুধু ফরেন কান্ট্রিতে পাওয়া যায়, এই বিড়াল ইন্ডিয়ার গুজরাটেও পাওয়া যায়। বন্ধুরা, এই বিড়ালের ছোট সাইজ হওয়ার কারণে আপনারা এটা ভাবতে পারেন এরা কোনো শিকার করতে পারে না। এই বিড়াল নিজের শিকার করতে খুবই এক্সপার্ট হয়ে থাকে, কিন্তু কোনো কোনো জায়গায় এই বিড়ালেরও শিকার করা হয়ে থাকে, কেননা সেখানকার স্থানীয় লোকদের মতে এই বিড়াল ছোট পালতু জানোয়ারকে শিকার করে। এই ক্যাট এত পরিমাণে রেয়ার যে দুনিয়াতে প্রায় 10,000-এর মতো বেঁচে আছে, কেননা জঙ্গলের নিরন্তর কাটাই এবং এদের শিকার হওয়ার কারণে এদের সংখ্যা কমে যাচ্ছে। বন্ধুরা, এই অ্যানিমেলগুলোর মধ্যে আপনাদের কোনটা সবচেয়ে বেস্ট লেগেছে, এবং এই স্মলেস্ট অ্যানিমেলগুলোর মধ্যে যদি আপনাদের যে কোনো একটা গিফট করা হয়, তাহলে আপনারা কোনটা নেবেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা প্লিজ লাইক করে দিবেন, এবং এমনই সব ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। আর যাতে সবাই এই স্মলেস্ট অ্যানিমেলগুলো সম্পর্কে জানতে পারে, তার জন্য ভিডিওটা প্লিজ শেয়ার করে দিবেন।